জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছি একটা কার্লি হেয়ার এবং লং কার্লি হেয়ার। এই লং কার্লি হেয়ারটা মিডিয়াম লেন্থে একটা স্টেপ কাট করবে। তো তার জন্য আমি প্রথমেই লেন্থটাকে ঠিক করে নিলাম যে কতটুকু কাট করবে। তো হেয়ারটা অনেকটাই থিক, এখন কিন্তু এরকম থিক হেয়ার দেখতে পাওয়া যায় না। অনেকদিন পর একটা থিক হেয়ার পেলাম। লং পাই তবে থিক হেয়ারটা খুব কম পাওয়া যায়। তো এখানে থিক হেয়ারটা, তো প্রথমে আমি নেপ এরিয়ায় হেয়ার কাটটা করে নেব। তো দেখতে পাচ্ছ আমি নেপ এরিয়ার আগে একটা গাইডলাইন তৈরি করে নিচ্ছি। এরপর আমি দুভাগে হেয়ার কাটটা করবো, দুটো পার্টে সেন্টার পার্টিং করে নিয়ে নেক পর্যন্ত আমি দুটো পার্টে করব। এখানে প্রথমেই আমি 45 ডিগ্রিতে হেয়ার কাট করলাম। এরপর আস্তে আস্তে আমি উপরে গোলা উপর দিকে তুলব। দেখতে পাচ্ছ আমি এখানে সেকশন করে নিলাম, কারণ অনেক হেয়ার আছে, একবারে তো একবার দুবারে সম্ভব না, অনেক সময় লাগবে এবং কাটিং করতে অনেকটা সময় লেগে গেছে। আমি ঘেমে গেছি, প্রচুর চুল মাথায়। তো দেখতে পাচ্ছ এইভাবে করে করে আমি কিন্তু হেয়ার কাটটা করে নিচ্ছি। আমার আগে পুরনো অনেক ভিডিও আছে যেগুলোর মধ্যে এই ধরনের হেয়ার আমি অনেক কাট করেছি। তো এখানে আমি বেশি ওপর দিকে স্টেপটা লেয়ারটা উঠাবো না, তার কারণ বেশি ওপরে যদি তুলি তবে কিন্তু এত হেয়ার ড্রাই হয়ে আছে এবং যেহেতু মাথায় অনেক চুল সেই কারণে কিন্তু ওপরটা বেশি ফোলা ফোলা ভাব হয়ে থাকবে, উড়ু উড়ু হয়ে থাকবে, যার জন্য আমি কিন্তু বেশি ওপর থেকে করব না লেয়ারটা। দেখতে পাচ্ছ সুন্দর লেয়ার হয়ে গেছে এবং হেয়ারটা কাটতেও অনেকটাই সময় লেগে গেছে। এত আগে আমি বলেছিলাম একবার আমার ভিডিওতে যে আমার অনেক মানে কম্বি ভেঙে গেছে, এরকম ঠিক হেয়ার আমি কাট করেছি। তো ঠিক সেই ধরনেরই হেয়ার হেয়ার উঠে গেছে অন্য, তারপরেও এতটা আছে। ক্লায়েন্ট বলছে অনেক আমার চুল পড়ে গেছে, তো পড়ে গিয়েও এতটা আছে। এখনো কজনের মাথার চুল ওনার মাথায় আছে। দেখতে পাচ্ছ লেয়ারগুলো খুব সুন্দর কিন্তু পড়েছে, হেয়ারটা একটু ড্রাই হয়ে আছে। আমি পেছন ব্যাক সাইডটা আমি কমপ্লিট করব আগে, তারপর ফ্রন্টের সাথে আমি মিশিয়ে কাট করব। আমি এখানে গাইডলাইন পেয়ে গেছি, সেই গাইডলাইন ধরেই কিন্তু আমি হেয়ার কাটটা করছি। দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর লেয়ার পড়েছে। তোমরা যারা বিগিনার আছো, যদি তোমরা গাইডলাইনকে ফলো করো তবে কিন্তু তোমাদের কখনো ছোট বড় হবে না এবং হেয়ার কাটটা তোমাদের রিচেক না করলেও চলবে। যতটুকু তোমরা দেখতে পাচ্ছ উপরে তুলেছি, সেখান থেকে ওখান থেকে আমি লেয়ারটা দেবো, এর থেকে বেশি উপরে আর লেয়ারটা দেবো না। তার কারণ তো বললাম, যেহেতু অনেকটাই হেয়ার এতটার মধ্যে যদি আমি ওপরে তুলে দিই তবে কিন্তু ওই কার্লি হেয়ার ওপরটা একদম ঝাঁকড়া হয়ে থাকবে।
অনেকটা সাই বাবার মতো। সে কারণে লেয়ারগুলো শুধু নিচের দিকেই দিচ্ছি। কাটিং করার সময় কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। এবার আমি মার্জ করে দেবো, কিন্তু এটার সাথে মিলিয়ে গাইডলাইন নিয়ে আমি ফ্রন্টেরগুলোও কাটিং করব। গাইডলাইন নিয়ে নিলাম, এখন গাইডলাইন ধরে কাটটা করব। খুবই ফটাফট আমাকে কাজটা করতে হয়েছে। আমি একবারে যে স্ট্রেট করে কেটেছিলাম তারপর তো নিশটা মিলাইনি, তো যার জন্য আমি নিশটা কিন্তু মিলিয়ে নিলাম। এবার ফ্রন্টে কতটুকু চাইছে ততটুকু হিসেবে আমি একটা সামনে দুপাশে স্লাইডিং লেয়ার করে মিলিয়ে দেব। যদি আমি লেয়ারটা উপরে তুলে দিতাম তবে সেই ক্ষেত্রে কিন্তু এখানে কাটটা না করলেও চলতো। যেহেতু আমি অতটা উপরে তুলিনি সেই জন্য আমাকে এখানে একটা লেয়ার দিতে হচ্ছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্টস করো। তোমাদের সহযোগিতা আমাকে এগিয়ে নিয়ে যাবে এবং আমারও ভালো লাগবে ভিডিও আপলোড করতে। তোমরা যারা কিছুটা হলেও শিখতে পারো আমার কাছ থেকে সেই চেষ্টাই করি। সবাই ভালো থেকো এবং অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি করে নিও, যারা করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ।